মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের 43 নম্বর জেলা পরিষদের প্রার্থী অজিফা বেগম শেষ মুহূর্তে ভোটের প্রচার সারলেন। গোটা হজবিবি ডাঙ্গা অঞ্চলে গ্রামগুলিতে তিনি আজ যান। হজবিবি ডাঙ্গা এবং জফরপুর এলাকার মিল্কি সহ বাঁধপাড়ার মতন একাধিক গ্রামগুলিতে কখনো গাড়িতে চেপে, কখনো মোটরবাইকে চেপে, আবার কখনো পায়ে হেঁটে ব্রাহ্মণী নদীর ধারে গিয়ে প্রচার সারলেন। এই প্রচারে যেমন কর্মীদের সাড়া ছিল, তেমনি প্রত্যেক গ্রামবাসীদেরও সাড়া ছিল রীতিমতো চোখে পড়ার মতন। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। কভার করেছি আর যে দু একদিন হাতে আছে আমরা বাকিটা কভার করে ফেলব, কোনো অসুবিধা হবে না। মানুষের আজকে স্বতঃস্ফূর্ত আগমন দেখে বুঝতেই পারছেন মানুষ কিভাবে তারা উৎসাহিত এবং আনন্দিত, আজকে সরকারের পাশে কিভাবে আছে আপনারা সেটা বুঝতেই পারছেন। আজকে আমরা মোটামুটি হজবিডাঙ্গা অঞ্চলের মধ্যে যেগুলো পড়ছে টোটালটাই আমরা কভার করলাম। হ্যাঁ, কালকে আমরা 8টা থেকে শুরু করে দেবো আশা করছি, বাকি যেগুলো আছে আমরা পুরোটাই কভার করব। উন্নয়ন তো দেখতে পাবে না, চোখে যদি কেউ ঠুলি পড়ে থাকে সেটা তো আমাদের দায় নয়। চোখটা বন্ধ করে দিলে যে সকালটাকে রাত্রি মনে করা হবে সেটা কিন্তু নয়, নিজে যদি চোখ বন্ধ করে দেন সকালটাকে রাত্রি বলা যায় না, বুঝলেন তো। আজকে এই সরকার বহু কাজ করছে, মানুষের সেবায় নিয়োজিত আছে। আজকে জনমুখী প্রকল্প এক কথায়, আমরা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। আজকে দেখুন না, আজকে যে পানীয় জল, ট্যাঙ্কি, রাস্তাঘাট, বহু কিছু হয়েছে, যে কোনো জায়গায় সাঁকো করবার দরকার সেটাও হয়েছে। তো এগুলো তো আমাদের নদীমাতৃক এলাকা, বুঝতেই পারছেন আমরা ঘুরে এলাম, তো এইসব এলাকায় মানুষ কীভাবে কষ্টে ছিল তারা কতটা উপকৃত হয়েছে। তো এগুলো বিরোধীরা যে যাই বলুক, ও কথায় আমরা কোনো কর্ণপাত করি না। আজকে মানুষ একটা কথাই বলছে, দিকে দিকে উঠছে ডাক, বিরোধীরা নিপাত যা, আর নয় দরকার বিরোধী সরকার, আমাদের দরকার মামাটি মানুষের সরকার। এটাই কিন্তু মানসিকভাবে জেলা পরিষদ দেতাম। উৎসবের মেজাজে প্রচার চলছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের পক্ষে আছে। আপনারা তো দেখলেন সকাল থেকে প্রচার চলছে আমাদের জেডপি 43 নম্বরের অজিফা বেগম মহাশয়কে, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রার্থী, হজবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত প্রার্থীদের বিপুল ভোটে এই হজবিডাঙ্গা অঞ্চলের মানুষ জয়যুক্ত করবেন। কারণ মানুষ জানে আজকে গ্রামে গ্রামের মানুষ মনে হচ্ছে একটা উৎসব চলছে, নির্বাচন নয় উৎসব, খালি অপেক্ষায় আছে আমরা বিজয়ী হব, প্রার্থী আমাদের বিজয়ী হবে। কারণ উন্নয়ন একমাত্র আমাদের লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে 67 ধরনের যে প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, কৃষক মিত্র, সমব্যথি, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তাঘাট, এত উন্নয়ন হয়েছে, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এবং যে গ্রামেই যাচ্ছি মানুষ একদম উৎসবের মেজাজে আছে যে আমরা মমতা ব্যানার্জির পাশে আছি। মমতা ব্যানার্জির মনোনীত তৃণমূল কংগ্রেসের সমস্ত ত্রিস্তরীয় প্রার্থীদের আমরা বিপুল ভোটে হজবিডাঙ্গা অঞ্চল থেকে জয়যুক্ত করে আমরা নবগ্রাম ব্লকে উপহার দেব, রাজ্যে উপহার দেব, এই আশা আমরা রাখছি। দেখুন বিরোধীরা যাই বলুক, বিরোধীরা তো যারা সন্ত্রাস করার চেষ্টা করছে, তাদের আপনারা বুথে যাবেন, তাদের বুথে লোক নেই, তারা বুথে এজেন্ট দেবে সেরকমও লোক নেই, তাদের সভা সমিতি করবে, তাদের পতাকা দেখছেন তো গ্রামে ঘুরছেন, একটাও পতাকা, ফেস্টন, দেওয়াল লেখন কিছুই নেই, তাদের শুধু সন্ত্রাস করায় তাদের চক্রান্ত। বিগত দিনে আমরা তো দেখেছি যে সিপিএম কংগ্রেসে কে হত্যা করেছে, তাদের মহিলাদের ধর্ষণ করেছে, যে কংগ্রেস সিপিএমের ওপর অত্যাচার করেছে, তারা আজকে উন্নয়নকে শুধু বাধা দেওয়ার জন্য। সরকার আমাদের এত উন্নয়ন করছে, বিরোধীদের সহ্য হচ্ছে না, তারাও নিচ্ছে, কিন্তু আমাদের সরকার মানবিক সরকার, বিরোধী বলুন, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকেই এই জনমুখী প্রকল্প পাইয়ে দিচ্ছেন। ওদের একটা অপপ্রচার আছে, ওনারা পরিকল্পিতভাবে আমাদের 15 তারিখ নমিনেশান দিয়ে আসার পরে হজবিডাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি মোজাম্মেল সাহেবকে গ্রামে একাই পেয়ে তাকে হত্যা করা হয়েছিল। সিপিএম কংগ্রেস মিলে তারা পরিকল্পিতভাবে যে একটা আতঙ্ক ছড়ে যাবে, তাহলে তৃণমূল কংগ্রেসের হয়তো ভোট হবে না, কিন্তু মানুষ তো সচেতন, মানুষ তো উন্নয়নমুখী, মানুষ উন্নয়ন চায়, মানুষ খুন সন্ত্রাস চায় না, আমরা খুন সন্ত্রাস চাই না। আমাদের নেতা এবং নেত্রীদের নির্দেশ,
ভালোবেসে উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষ খুব আনন্দিত, আমাদের নবগ্রাম ব্লকের সমস্ত অঞ্চলের মানুষ আমরা খুব আনন্দিত। আমাদের যেন একটা উৎসব হচ্ছে, আগামী 8 তারিখ সকাল সকাল সমস্ত ভোটাররা যাবেন, ওনারা উন্নয়নের পক্ষে ভোট দিবেন, এটাই আমরা আশাবাদী। এরশাদ আলী, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি।